আজকে শুনছি আপনি এক জায়গায় যাবেন, সম্বর্ধনা দেয়া হবে আপনাকে, কারণটা একটু জানতে চাইছি। আমি অবসর টাইমে প্রায় সারা বছরই ধরে বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি জায়গায় নিয়োজিতকে এবং নিজের হাতে গাছ লাগাই এবং অনেককে নিজের চারা তৈরি করে গাছ গিফট করি, তার জন্য আমাকে সম্বর্ধনা দেওয়া হবে। আমাদের এখানকার একটা ক্লাব, ঐতিহ্যবাহী ড্রামাটিক্যাল ক্লাব অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে, আবারও ফিরে আসবো নতুন কোনো ছাদ নিয়ে। শীত যেমন আসে একটা মৌসুম। রনিদা আবার কি করেছে, ছোট্ট খেলা বাড়ি উড়ি বাবারি কি হবে। ও ফুলে খাই প্রত্যেক দর্শককে স্বাগত। তোমাদের আমি কথা দিয়েছিলাম না যে রনিদার বাড়িতে গিয়ে রনিদার হাতের কাজ দেখাবো, দেখো আমি চলে এসেছি রনিদার বাড়িতে। রনিদার হাতের কাজ এত সুন্দর, আমি আর থাকতে পারিনি, আমার এক ছোট্ট কাজ ছিল, সেই কাজের পরিপ্রেক্ষিতে এখানে এসেছি। দেখো এর আগে তো তোমাদের দেখিয়েছি কত সুন্দর সুন্দর ছোট্ট একটা বাটি আর তার সঙ্গে পাইপ লাগিয়ে পুরো হ্যাঙ্গিং, এগুলো সব হ্যাঙ্গিং। এটা একটা হ্যাঙ্গিং দেখো, এটা একটা, এটা একটা একটা পাইপ দিয়েছে আর তার সঙ্গে আছে একটা গাড়ির চাকা, গাড়ির চাকা এখানে একটা, এখানে একটা গাড়ি, এটা হচ্ছে বাচ্চা ছেলের গাড়ির চাকা, তার নিচে একটা কৌটো দিয়ে এটা করেছি। অসাধারণ, এত সুন্দর লুকিং না, না দেখলে বোঝা যাবে না। এটা একটা, এটাও তাই গাড়ির চাকা, এটা তার সঙ্গে একটা পাইপ ফিট করে ওপরে দেখো একটা কৌটো। খুব সুন্দর গাছগুলো, এত সুন্দর কিভাবে এত সুন্দর গাছ হলো, সব কিছু রনিদার মুখে শুনবো। এবং এই যে কাজ কিভাবে উনি করেন ফেলে দেওয়া জিনিস দিয়ে, সেই গল্পও শুনবো। তো দেখো একের পর এক কত সুন্দর সব হ্যাঙ্গিংগুলো আছে, প্রত্যেকটা দেখে নাও। এইটা দেখো সব থেকে ভালো লাগছে, এটা ছোট্ট একটা কৌটো, কৌটোর মধ্যে একটা হ্যাঙ্গিং, কি ভালো লাগছে। এগুলো সব ভারী ভারী, ভীষণই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এটা এখানে একটা কৌটো আছে, একটা গাড়ির চাকা আছে, তারপরে এই হ্যাঙ্গিংটা, তার সঙ্গে আবার রক্ষে নেই, তার উপরেও একটা দেখো, কি সুন্দর অসাধারণ। এই কাজের জন্য রনিদা প্রচুর প্রচুর প্রাইজ পেয়েছে। তো চলো রনিদার সঙ্গে পরিচয় করবে এবং রনিদার কতগুলো প্রাইজ পেয়েছে সব কিছু তোমাদের আজকে দেখাবো এবং পৌঁছাবো। তো চলো চলে এসেছি বারান্দায়, দেখো কি সুন্দর একটা, এটা একটা বাঁশ গাছ তাই তো রনিদা, লাকি বাম্বু কত বড় হয়ে গেছে। এখানেও হ্যাঙ্গিং আছে, এখানে দেখো কি সুন্দর একটা নিজে হাতে করেছেন দাদা দিয়ে করেছে, কি দারুণ লাগছে, মনে হচ্ছে প্লাস্টিকের ফুল, এত সুন্দর লাগছে। দেখো একটা স্টিলের বাটি, না এটা ইয়ে আপনার ইয়ে স্পিকার, গান শোনার স্পিকার। ও বাবা গান শোনার স্পিকার, সেটা দিয়ে করছে দেখো, ল্যাম্প, বাবা এইটা দেখো টাওয়ার, এটা আমার ছেলের, হ্যাঁ দুধের কৌটা, দুধের কৌটা, এটা পাইপ ছিদ্র করে এই করে, এ বাপরে অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে গাড়ির চাকা আমার ছেলের, ছেলের সব কিছু কাজে লাগিয়ে দিয়েছি, খুব ভালো করেছে। এটা দেখো এটা স্পিকার গান শোনা, আচ্ছা পাইপ, পাইপ লাগিয়ে, হ্যাঁ এটা, এটা একটা মোমদানি ছিল আর এটা আপনার ইয়ে সাবান, আচ্ছা ভীমবার সাবানের, ভীমবার সাবানের, দেখো কিচ্ছু ফেলে দেয় না দাদা, সব কিছু কাজে লাগিয়েছে, অসাধারণ অসাধারণ। একটা স্টিল, এটা কি, এটা কিসের অ্যাকোরিয়াম, সেটাকেও কাজে লাগিয়ে দিয়েছে, ও অসাধারণ অসাধারণ। এটা কি ঝাউ গাছ, না ফার্ন, ফার্ন গাছ, এটা আপনার এই 10 লিটার জলের উপরের অংশটা, আচ্ছা আচ্ছা, এই পাইপ লাগিয়ে দোতলা টপ, ওরে বাবারে অসাধারণ অসাধারণ, একবারে দুর্দান্ত। এই যে দোতলা টপ, দোতলা টপ, ভিতরের অংশটা বের করে মাটি দিয়ে গাছ হয়ে গেছে। এক কথায় অসাধারণ হাতের কাজ, এত গুণী ছেলে, খুবই ভালো লাগছে,
দূর থেকে দেখিয়েছিলাম বন্ধুরা, শখ ছিল রনিদার বাড়িতে যদি কোনো সুযোগ আসে আসবো, একটা ছোট্ট সুযোগে চলে আসলাম দাদার বাড়িতে, খুবই ভালো লাগলো, নিজেও দেখলাম এবং তোমাদেরও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, হ্যাঁ ভালো আছি। হাতের গুণ তো অসাধারণ। আচ্ছা আপনাদের মানে আগে পরে কি কোনো জেনারেশনে এরকম কেউ ছিল, না আপনি একা আছেন? ঠিক বলতে পারছি না, তবে গাছপাগল ছিল। ছিল আমার দাদু ছিল। আচ্ছা আমার ঠাকুরদা ছিল। আচ্ছা গাছপাগল ছিল, ওই তো জেনারেশনে চলে এসেছে। হাতের কাজের ব্যাপারটা আমার জানা নেই। আচ্ছা হঠাৎ এরকম কাজ কতদিন আগে শুরু করা হয়েছিল? হ্যাঁ তাও এই যে কাজটা প্রাইমারি লেভেল থেকে এটা করতাম। আচ্ছা হ্যাঁ বিভিন্ন মডেল তৈরি করতাম, তারপর আস্তে আস্তে গাছের প্রতি যখন নেশা, গাছটাও ছোটবেলায়। আচ্ছা তখন এই এবার ওগুলো যখন কাজ কামে লেগে গেলাম, তারপর থেকে বন্ধু তোমাদের কথা দিয়েছিলাম যে রনিদার হাতের কাজ একটু দেখাবো, তো চলে এসেছে রনিদা। রনিদা একটু বলুন দর্শকদের কিভাবে একটা ছোট জিনিস ভাঙা, এটা একটু হাতে নিয়ে ভাবতে হবে জিনিসটা দিয়ে কি তৈরি করা যায়। এটা একটা ফোটা ঢাকনি, আর এটা পাইপ রাস্তায় পড়ে পেয়েছি, দিয়ে এটা কী করবো, এখানে দিলাম সিমেন্ট দিয়ে এটা জমিয়ে দিলাম, তারপর এটা একটা ফোটা নিলাম সাবান, এটা কিন্তু খুব টেকসই, পাতলা হতে পারে কিন্তু টেকসই, দিয়ে এইভাবে এখানে সেট করে একটু। আচ্ছা ওইখানে একটা কি আঠা দিচ্ছেন? কি আঠা না, এখানে একটা প্রে কাঁটাগুলো, ও কাঁটাগুলো দিয়ে আর দুই দিকে সিমেন্ট তো থাকবে। আচ্ছা কাঁটা দেওয়ার পর জয়েন্ট হয়ে যাবে, আচ্ছা সফট হয়ে যাবে। আচ্ছা দেখেন ফেললো, আচ্ছা এভাবে তৈরি হয়ে যাবে, একটু ভাবতে হবে। আচ্ছা আর আপনি ছিদ্রটা কোথায় করেছেন? ছিদ্রটা এই এই পাইপ বরাবর, আচ্ছা পাইপ বরাবর ছিদ্র দুই তিনটা কাঁটা দিলে ও হ্যাঁ সফট হয়ে যাবে, যে সিমেন্ট দিয়ে জমি দিতে হবে। আচ্ছা রনিদা আপনার গাছ তো দেখছি খুব সুন্দর সবুজ, আপনি কি খাবার দেন? সাধারণ যেটা খাবার গোবর সারটা ইউজ করি বেশি, সাথে একটু পাতা সার আর ডিম। না প্রথমে আপনি মাটিটা কিভাবে প্রস্তুত করেন সেটা বলুন। মাটি মাটিটা একটু চালতে হয়। আচ্ছা চেলে নেন আর গোবরটা সারটা একটু চালতে হয়। আচ্ছা নিলেন, দেওয়ার পর মাটি থাকে আপনার 50 আর গোবর থাকে 40। আচ্ছা আর বাকিটা ডিম, আচ্ছা একটু হাড় গুঁড়ো দিয়ে মিক্সার করে, হ্যাঁ জাস্ট মানে সাধারণ। আর আপনি এমনি যে এত সুন্দর একটা গ্লসি ভাব আছে আপনার গাছে, এক্সট্রা কিছু দেয়া হয় কি? কোনো স্প্রে? না না স্প্রে, ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড কোনো কিছু না, কিছু দেন না, জাস্ট ওই মাটি। আর জল কতবার দেন? জলটা পরিস্থিতি বুঝে। আচ্ছা জল গাছটা দেখে বুঝতে পারবো, তবে গাছগুলো দেখে আমার মনে হয় যেন কিছু ভিটামিন বা এক্সট্রা খাবার টাবার আপনি প্রয়োগ করেন, এটা আমার মনে প্রশ্ন ছিল। দর্শকরাও বলেছিল যে রনিদাকে প্রশ্ন করা যেন হয় যে কি খাবার দেন, তাহলে অতি সাধারণভাবে ও খুব সুন্দর করে হাতের কারুকার্য করে উনি করছেন। একটা জিনিস খুব ভালো হয় সেটা হচ্ছে ছাগলের যে লাদি, আচ্ছা ওটাতে ভালো হয়, গোবর থেকে ভালো কাজ করে, ওটা মিক্সড যদি করেন 40% তাহলে আরো ভালো হবে, আরো ভালো হবে। আচ্ছা এটা পেস্ট করে নিতে হবে। খুব ভালো লাগলো, চলো ঘুরে ঘুরে একটু ছাদটা দেখা যাক। মালদা ফার্স্ট এক্সিবিশন নিউজ দেখো, জানুয়ারি মাসে প্রথম উনি বাঁধিয়ে রেখেছেন, সত্যি বাঁধিয়ে রাখার মতন এত সুন্দর প্রতিভা যার আছে। এবার এগুলো দেখে রনিদার ছেলেও কিন্তু শিখবে, সত্যি খুব ভালো লাগছে দাদার বাড়িতে এসে। এখানে কত প্রাইজ পেয়েছে দেখো, প্রচুর প্রচুর। হাতের কাজের গুণ কত দাদার, অনেক প্রাইজ পেয়েছে।
চলে এসেছি রনি ভাইয়ের ছাদে। অসাধারণ পিটুনিয়ার সম্ভার, অতীব সুন্দর, মানে ভাষা আমার হারিয়ে গেছে ভাইয়ের এই কাজ দেখে। সত্যি পুরস্কার পাওয়ার মতনই ভাই করেছে। টাওয়ারটা দেখো, নিচে একটা স্পাইডার, তারপরে একটা লাল রঙের হ্যাঙ্গিং, তারপরে একটা, তারপরে পিটুনিয়া, আর এগুলো এখানে একটা কিছুই না, পাইপকে হ্যাঙ্গিং করেছে, করে ফুটো করে ছিদ্র করে করেছে, অসাধারণ কালার। তার সঙ্গে আরও পিটুনিয়া দেখো দূরে, আমার চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর ফুলের সম্ভার। তাও তো ভাই বলছে যে দিদি আমার ফুল নেই, কোথায় গেছে, বলছে যে পুষ্প প্রদর্শনীতে চলে গেছে। যা আছে তা এত সুন্দর আছে, সে আমাদের সত্যি আমাদের ওখানে এত সুন্দর সুন্দর কালার পাওয়া যায় না, অতীব সুন্দর। রনিদা আবার কি করেছে, ছোট্ট খেলা বাড়ি, উড়ি বাবারি, কি দারুণ রনিদার খেলা বাড়িটা তো খুব সুন্দর লাগছে। উড়ি বাবা কি সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ। এত সুন্দর হাতের কাজ রনিদার, সত্যি কি দারুণ লাগছে। দেখো একটু জল, তারপরে পাশে গাছ করেছে, মনে হচ্ছে যেন একটা পার্ক, খুব সুন্দর। দেখো আমি এর আগেও দেখেছো রনিদার হাতের কাজ, আবারও আমি দেখাচ্ছি নতুন করে। সব রকম আছে, বনসাই থেকে শুরু করে ফুল থেকে হ্যাঙ্গিং থেকে, এটা দেখো একটা হাতের কাজ, মানে যতই দেখাই না কেন মনে হচ্ছে যেন সব থেকে এটাই যেন আরও সুন্দর। এ ওকে বলে আমাকে দেখ, প্রত্যেকটা হাতের কাজ অপূর্ব অপূর্ব, খুব সুন্দর খুব সুন্দর। ও সিঁড়ি করেছে দেখো কি সুন্দর। এর বয়স কতদিন হলো? 2001 সাল, 23 সাল, 22 বছর। বাহ, এটা দেখো একটা জেট প্ল্যান্টকে কত সুন্দর শেপ দিয়েছেন, ভীষণই ভালো। উল্টানো, হ্যাঁ, অসাধারণ অসাধারণ। এদের কি পরিচর্যা রনিদা? একই, শুধু মাটি আর কিচ্ছু না, আর জল, আর কিচ্ছু না এক্সট্রা। তোমাকে তাহলে কি, আপনাকে কিছু কিনতে হয় না, তাই তো? কিচ্ছু কিনতে হয় না। ওরে বাবা রে, পাগল করে দিচ্ছে, গাছ পাগল গ্রুপের রনিদা, আর আমিও কিন্তু গাছ পাগল গ্রুপ, সত্যি পাগল করার মতন রনিদার বাড়ির। অসাধারণ, মানে এত সুন্দর, এত গাছ উনি পরিচর্যা করেন। তাহলে অনেকে তো অনেক কিছু দেয়, কিন্তু রনিদা বারবারই একটা কথা বলছে যে আমি কিচ্ছু দিই না কিচ্ছু দিই না। তো দেখো বন্ধুরা, কিছু না দিয়েও গাছ করা যায়, সেটা রনিদার মুখ থেকে শুনলে। যে যেমন পারে সে তার তার নিজের মতন করে গাছ তৈরি করে, রনিদাও করেছে, তোমরাও করো। কীভাবে করবে না করবে সব কিছু টিপস এই হবি অফ সুলেখায় পেয়ে যাচ্ছ তোমরা। আজকের ভিডিওটা অসাধারণ বন্ধুরা, তোমাদের বলতেই হবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো, আর রনিদার হাতের গুণ। এখানে বিভিন্ন টাইপের ঝাউ গাছ আছে। বৃষ্টির সময় কি সব বাইরে থাকে? কি করেছিলেন? বারান্দায় রেখেছিলেন। আচ্ছা, এটা কি দেখে একটা কেমন মনে হচ্ছে ডাইনোসরের আকার নিয়ে নিয়েছে, তাই না? খুব সুন্দর খুব সুন্দর, দারুণ, অপূর্ব অপূর্ব। এটা একটা দেখেন, চার্জার, চার্জার, চার্জার লাইট নষ্ট হয়ে, চার্জার লাইট, হ্যাঁ, পাশগুলো বের করে, কিচ্ছু উনি ফেলেন না, কিচ্ছু না কিচ্ছু না। এগুলো দেখে আমাদের শেখা উচিত, আমরা কিছু ফেলবো না, তার মধ্যে একটা জিপকে স্থান দেব। টেবিল ফ্যান, টেবিল ফ্যান দেখো, টেবিল ফ্যানে হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং,
অসাধারণ অসাধারণ, মানে আমরা সেই জিপটাকে স্থান দেবো, একটা ফেলে দেওয়া জিনিস জড় পদার্থর মধ্যে একটা জিপ চলে আসলো, তার প্রাণ পেল, তার সৌন্দর্য পেল, অসাধারণ। আজকে শুনছি আপনি এক জায়গায় যাবেন, সম্বর্ধনা দেওয়া হবে আপনাকে, কারণটা একটু জানতে চাইছি। আমি অবসর টাইমে প্রায় সারা বছরই ধরে বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি জায়গায় নিয়ে উদ্যোগকে এবং নিজের হাতে গাছ লাগাই এবং অনেককে নিজে চারা তৈরি করে গাছ গিফট করি, তার জন্য আমাকে সম্বর্ধনা দেওয়া হবে। আমাদের এখানকার একটা ক্লাব ঐতিহ্যবাহী ড্রামাটিক্যাল ক্লাব অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে। খুব ভালো লাগলো দাদা, আপনি একজন পরিবেশ বান্ধব, পরিবেশকে কিছু দেওয়ার চেষ্টা করছেন, এরকম যদি সকলে হতো তাহলে আমাদের পরিবেশে দূষণ থাকতো না। খুব ভালো লাগলো দাদা আপনার সঙ্গে আজকে কথা বলে। আচ্ছা, একটা লোকাল পত্রিকা গোর দর্পণ বলে 40 বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট গুণীজনদেরকে সম্বর্ধনা দিয়েছিল, তার সাথে আমিও ছিলাম। বাহ, খুব ভালো খুব ভালো। আমরা আপনার মতন হয়তো এক কণাও কিছুই করতে পারিনি, তবে আপনার খবরটা সকলের সামনে তুলে ধরতে পারলাম, এটাও আমার কাছে খুব বড় পাওনা। আপনি আমাকে কি কি গিফট করলেন একটু বলুন, দর্শকদের দেখান। আমার হাতে তৈরি। আচ্ছা, এটা দিয়ে বাবুই পাখির বাসা, এটা আমাকে দাদা গিফট করলো, আর কিছু হ্যাঙ্গিং দিল, আর এটাও একটা, এটা একটা টপ তৈরি করেছিলাম, এটা দিদিকে দিলাম, হাতের কাজ, এটাও হাতের কাজ, এটা খেজুরের কোটা, খেজুর খাওয়ার। আচ্ছা, আর এটা টুথব্রাশ রাখার। আচ্ছা, ইয়ে আপনার আচ্ছা, এই এই গিফটগুলো আমি যখনই দেখবো, প্রতিদিনই তো দেখবো, আর রনি ভাইয়ের কথা মনে পড়বে, সত্যি গিফট মানে হচ্ছে সেই মানুষটার কথা মনে পড়বে। অনেক অনেক ধন্যবাদ রনিদা এতক্ষণ সময় দেওয়ার জন্য, আবারও আসবো, আপনিও আসবেন মুর্শিদাবাদে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে, আবারও ফিরে আসবো নতুন কোনো ছাদ নিয়ে। শীত যেমন আসে একটা মৌসুম, তেমনি হবিহপ ফ্লেকাও একটা নতুন মৌসুম এসেছে, নতুন নতুন ছাদ বাগান। বন্ধুরা, তোমরা সাথে থাকো, এবং নতুন কোনো বন্ধু থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আমার দাদার এই ছাদ ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও। আবারও দেখা হবে পরের ভিডিওতে, আজকে আসি, টাটা।